চারবার মধ্য করার পর আর কবুল হয় না দুমপারের ক্ষেত্রে একই বিধান একই অপরাধ না ভাই প্রথম চারবার মধ্য করলে আর কবুল হয় না কবুল হয় না কথাটা এরকম না তার তবা কবুল হবে কারো তবা কবুল হবে না আপনি কাউকে নিরাশ করতে পারেন না রসুল্লাহ হাদিসে আসছে তিনি বলেছেন আল্লাহ তালা পশ্চিম দিগন্তে একটি দরজা খুলেছেন যেখান থেকে তিনি তিনি তবা কবুল কখনো সেটা বন্ধ করবেন যতক্ষণ পর্যন্ত না পশ্চিম দিগন্ত সূর্য উঠছে অন্য হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে রাতে যারা গুণা করে তাদের ক্ষমা করার জন্য তিনি হাত বিছিয়ে রাখেন দিনে গুণা করে তাদের জন্য ক্ষমা করার জন্য হাত বিছিয়ে রাখেন তো আল্লাহ তালার তবা সবার জন্য অবারিত মত করতে করতে শেষ হয়ে গেল তওবার দরজা বন্ধ হয়নি হ্যাঁ যদি মন থেকে তবা না করে সেটা আলাদা হয়নি তবার জন্য উদ্দেশ্য ছেড়ে দিতে হবে আবার যদি অন্যায় করে আবার তবা করবে ইমানদার কখনো তবা থেকে দূরে সরে ইমানদার কখনো হতাশ হয়নি আল্লাহ তাল্লাহ কোরআনকারী বলেছেন ইয়া লা আল্লাহ নতুন রহমতিল্লা হে আমার বান্দারা যারা আমার বান্দারা যারা তোমরা বেশি গুণাতে বেশি করে ফেলেছ অতি বেশি স্রাফ করে ফেলেছ তার তোমরা আল্লাহর রহমান থেকেও না সুতরাং কেউ যেন কোনোদিন না বলে তার ভাইকে যে তোমার আত্মাওয়া নেই বরং এক হাদিসে আসছে হাদিসের ইসলাম বলেছেন যে পূর্ব তোমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে দুই ভাই খুব দুইজন মানুষ খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মধ্যে একজন আবাদত করেছে একজন অন্যায় আর আরেকজন অন্যায় অবস্থায় পাওয়ার পর বলছে আল্লাহ তোমার কোনোদিন ক্ষমা করবে না রসুল্লাহ আসাল্লাম বলেন দুভয় মারা গেল আল্লাহ তালা বল যাকে যে বলছে তোমায় ক্ষমা করবে তুমি আমার রহমান সম্পর্কে জানতে তুমি কিভাবে বললে তুমি আমি ক্ষমা না ওকে আমি ক্ষমা করে দিলাম তুমি তাকে নিরাশ করার অধিকার রাখো না এই জন্য আমরা কাউকে নিরাশ না করি অন্যায় মানুষ করবে যতক্ষণ অন্যায় করবে আল্লাহ তালা দরজা অবারিত থাকবে কখনো বন্ধ হয় না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ মৃত্যুর শেষ নিঃশ্বাস চলে না আসে অথবা পশ্চিম দিগন্ত সূর্য না আসে দরজা খোলা থাকবে এই জন্য করতে হবে যত অপরাধী হোক তবা করে যেতে হবে হাদিসে আসছে রসুল্লাহ যেটা বলেছেন যে চারবার যদি যদি মতভান করে তাকে তিনে তিল খেবাল খাওয়া মানে এমন মাটি যাহার নামের যেটা খাইলে মাথা বিগড়ে যায় সেরকম জিনিস পাগলামি তারা তারে আগুনে তারা তারা জাহান্নামে নামে তাকে রাখবে সেখানে পাগলা পাগলামের জিনিস তাকে খাওয়ানো হবে পাগল মতো ঘুরে ফেরা কর এটা হাদিস আপনি মনে রাখবেন ওইদের হাদিসগুলো কখনো বাস্তবায়িত হওয়া বাধ্য নয় এটা মনে রাখতে হবে আমাদের অনেক ভাই মমতা জিলারা বর্তমান মমতা জিলা তারা তারা এগুলি ভুল করে তারা জানেই না যে আল্লাহ তালা কোনো কিছু করবেন বলেছেন এটা অর্থ হল তিনি যদি চান এটা অর্থ এটা অর্থাৎ তার শাস্তি এটা যদি তিনি চান আবার তিনি বলে দিয়েছেন অন্য আয়তে তিনি তার বন্ধাদের জন্য রহমশীল সুতরাং তিনি শাস্তি দিবেন এরকম জোর করে বলা যায় তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন বিভিন্ন কারণে শাস্তি মকুফ হয়ে যায় কি কি কারণে শাস্তি মকুফ হয় একজন মানুষ তার জন্য চল্লিশ জন যদি কোনো এমন মানুষ যদি কোনো তার জন্য তার উপর জানাজা পড়ে যারা কোনোদিন শিরিক করে নেই এরকম মানুষ তারা জানাজা পড়লে তার তো তার জন্য দোয়া করলে আল্লাহ ক্ষমা করে দেন কবর আজাবের কারণে তার তার জানাজা করলে তার কবর আযাবের কারণে তার গুনা ক্ষমা হয়ে যায় হাসরের মাঠে উঠে যে সব কষ্ট হবে এটার জন্য গুনা ক্ষমা হয়ে যায় পার হওয়ার জন্য সুলসিলাত পার হইতে যে কষ্ট হবে এটার জন্য গুনা মাফ হয়ে যাবে ইমানদার এরপরে গুনা মাফ হবে তার সুপারিশের কারণে সেখানে ইমানদারের গুণা ক্ষমা হবেই একে নিরাশ করা ইসলামী শরীয়তের বিধান নয় শুধুমাত্র নিরাশ করে আপনার মন মতো নিয়ে যাবেন তাদেরকে যে নিরাশ হয়ে তাদেরকে তাদেরকে ভয়ে বানিয়ে ফেলে তাদেরকে আর দুনিয়াতে চলতে দিব না এটা হচ্ছে খাওয়ারেজদের কাজ এটা মোটাজিলেদের কাজ এটা আগে তারা করেছে আল্লাহ রহমত উন্মুক্ত তীর রহমত কখনো বন্ধ করেননি সুতরাং আল্লাহর রহমত বন্ধ হবে না হ্যাঁ যেটা আপনি বলেছেন চারবার পরে তার জন্য শাস্তি অবধারিত হয়ে যাচ্ছে যদি তিনি চান তিনি চাইলে ক্ষমা করতে পারেন তার কাছে ক্ষমা চাইবে নিজেও চাইবে অন্যরাও চাইবে বাইরের লোকেরাও চাইবে আমার তার সন্তানরাও চাইবে মানুষ চাইবে দেখুন রসুল্লাহ সাল্লাহ একটি হাদিস তিনি বলেছেন কেউ যদি বল্লাহ মুফরুল মুমিনী রুল মুমিনাত রুল মুসলিম রুল মুসলিমাত আলহিয়াম কেউ যদি বলে যে আল্লাহ আমার ইমানদার নারী পুরুষ মুসলিম নারী পুরুষ এদেরকে তুমি ক্ষমা করে দাও যত ইমানদার নারী পুরুষ আছে সবার নেকি সে পাবে একটু ছোট্ট কথা দিয়ে এর অর্থ যে ক্ষমা কিন্তু তাদের কাছে যাচ্ছে নইলে এটা চাওয়া হতো না অর্থাৎ যারাই ইমানদার যদি কোনো আরেকজন ইমানদারের জন্য ক্ষমা চায় এটা কাজে লাগে আল্লাহ তাকে ক্ষমা করছে শর্ত হচ্ছে একটা শিরিক থাকতে পারবে না শিরিক থাকতে পারবে না কুফুরি থাকতে পারবে না নেফাকি থাকতে পারবে না এই তিন জিনিস না নিয়ে যদি কবরে যায় তার জন্য বহুত কিছু আশা করা যায় শাস্তি হলো জানাত পাবে সুতরাং আপনি যে বলেছেন তবাহ কবুল হয় না একেবারে ঠিক নয় হ্যাঁ তবাহ কবুল হবে না যদি সে হালাল মনে করে এটা করে থাকে ইমান হারা হয়ে যায় হাল শিরিক হয়ে যায় কুফুরি হয়ে যায় মনে করে থাকে তার জন্য দিন কিছুই না মনে করে এভাবে যদি মারা যায় না করে তখন যদি তবা করে ফিরে আসে তখনও মৃত্যুর আগেও যখনই করে ফিরে তার তবাকবুল করবে সুতরাং তবা কবুল হবে না এভাবে বলা ঠিক না। তবে মানুষ জানে না কখন তার মৃত্যু চলে আসবে এই জন্য মানুষ উচিত নয় গুণের মধ্যে লেগে থাকা এমনও হইতে পারে যে করার সুযোগ পায়নি অনেক মানুষ আছে তবা করার সুযোগ পায়নি মরে গেছে এখন কথাও বলতে পারেনি এরপর মনে সেটা আসেও নি আর যেভাবে বিভিন্ন মানুষ করোনা হচ্ছে শুরু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদের তবা করার সুযোগ কোথায় ইমানদার সবসময় তবার মধ্যে লেগে থাকবে সে চিন্তা করবে না কখনো যে আমার তবা দরজা বন্ধ হয়ে গেছে বা আমার কবুল হবে না ইত্যাদি সে কখনো মনে করবে না ইমানদার সবসময় তবার মধ্যে নিজেকে সংযুক্ত রাখবে এটা হচ্ছে কথা এখন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অংশ যেখানে বলেছেন ধূমপানের ক্ষেত্রে কি একই বিধান ধূমপানকে আমরা ধূমপানকে আমরা কখনো মদ পানের সাথে একসাথ করি না কারণ ধূমপান আসলে মদ পান না ধূমপান একটা আসক্তি এবং ধূমপানের মধ্যে মাদকতার জিনিসটা খুব কমই যদি থাকে তাহলে সেটা সেটা সেই বিধানে আসবে মাদকতার জিনিস অনেকে সে দিয়ে মাদকতা করে আমরা জানি তখন শুধুমাত্র সে মশালা আর সাধারণত সিগারেট যেগুলো আছে এগুলি যে সমস্ত কারণে হারাম মদের কারণে হারাম সেটা আমরা বলি না আমরা বলি চারটি কারণ হারাম একটি হচ্ছে যে ধূমপান মৃত্যুর দিকে নিয়ে যায় মানুষকে আর যেটা মৃত্যুর দিকে নিয়ে যায় ওলা তোর কুবিদিকু তাহল আর আল্লাহ বলছে হত্যা করুন আল্লাহ তালা তোমার জন্য দয়াশি সেই জন্য আমরা হারাম বলি দ্বিতীয় যে কারণে হারাম বলি সেটা হচ্ছে যে ইশরাফ অর্থাৎ বেহুদা খরচ করা তৃতীয় যে কারণে আমরা বলি সেটা হচ্ছে সেটা হচ্ছে খাবিজ একটা নিকৃষ্টতম জিনিস নিকৃষ্টতম জিনিস নাফাক জিনিস এবং সেটা এই জন্য আমরা বলি যেটা নাফাক জিনিস খেতে হয় না এরা হারাম জিনিস খাবেন না চতুর্থ যে কারণ সেটা হচ্ছে নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে লা দরারা ও লাদেরা এই চারটি কারণে আমরা ধূমপানকে হারাম বলে থাকি ধূমপানকে আমরা মদের জন্য মাদকাসক্ত বলি না মাদক আসক্তি বললে তাহলে সেটা তো বিন মাসালা হইতো সেটার জন্য ধূমপান করলে আশি বেতরা বা চল্লিশ বেতরা গাতে মাসালা আসতো সেটা কিন্তু কোনো আলেম বলেননি তাহলে বোঝা গেল যে আপনি সেটাকে ধূমপানের সাথে মদ ফান একসাথ করে ফেলবেন না হ্যাঁ যদি কোনো এরকম হয় কেউ এই সমস্ত পাতা দিয়ে এই তামাক পাতা দিয়ে যারা মাদক মাদকাসক্ত হয় তাদের মশালা ঠিক ধূমপানের মতো মশালা হবে তখন সেটা সেটা এবং তখনও তহবার দরজা বন্ধ হয় সেটা আমরা বলি না তবে তাকে তহবা করতে হবে এস্তে একবার ক্ষমা পার্থী হতে হবে এবং যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছেন তাদের উচিত হচ্ছে এগুলো সমাজ থেকে এগুলোকে তাড়িয়ে দেয় এগুলো যেন না থাকে সমাজের যেটা ক্ষতি করে মানুষের মধ্যে যেটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকর সেটা যেন তাদের কখনো সেটার অনুমতি না দেয় কারণ এগুলি ক্ষতি ছাড়া কোনো কিছু আনয়ন করে না কোনো উপকারী দুপারে উপকারী কোনো ব্যক্তি কোনো ডাক্তারও বলেননি কোনো গবেষক কোনোদিন দিন দেখাতে পারেনি এরা পাশ্চাত্য লোকেরা নিজেদের দেশে ধূমপান চালু করেছে পরে সেটা তারা বন্ধ করে আমাদের দেশে বিভিন্ন জায়গাতে সেটা চালু করেছে সেখানে তারা বিনে সুদে লোন ঋণ দিচ্ছে যেমন আমাদের কুষ্টিয়াতে আবার সেখানে দেখা যায় যে সেখানে তারা বিভিন্ন খ্যাত খামারের মধ্যে সেটা করাচ্ছে এই সমস্ত এই নিষিদ্ধ জিনিসগুলো সেই খ্যাতগুলো কিন্তু পরবর্তী আর কোনো পশল হয় না এত ক্ষতিকর এবং তারা এটার জন্য সুদি ঋণ দিচ্ছে মানুষ খুশি হয়ে ঋণ দিচ্ছে পরে সেগুলো আদায় করতে এটা ভুলে দেয় এমনকি বিনা সুদিলে নিলেও সেটা নেওয়া যাবে না কারণ হচ্ছে এটা হারামার কাজ এই জন্য সেগুলোকে সেগুলোর জন্য জমি দেওয়াও যায়জ নাই জমি খ্যাত করাও জাহাজ নাই সহযোগিতা করাও জাহাজ নেই কোনো রকমের কাজে সেগুলোতে অগ্রসর হওয়া যায় কারণ আসলে মূলত সেটা হারাম যেটা হারাম সেটার জন্য অগ্রসর হওয়া যায় নাই কিন্তু তওবার তরজা বন্ধ হবে না তওবা করতে হবে ইমানদার তওবাতে কখনো বিস্তার হবে না সর্বক্ষণ মধ্যে লেগে থাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত এবং পশ্চিম দিগন্ত সূর্য ওঠার আগ পর্যন্ত প্রত্যেকটি মানুষের তবা করার সুযোগ